বন্ধুরা, এক বাটি ময়দা, হাফ বাটি চিনি, হাফ বাটি তেল, দুটো ডিম, ছোট চামচের এক চামচ বেকিং পাউডার, বড় চামচের এক চামচ গুঁড়ো দুধ আর ভ্যানিলা এথেন্স দিয়ে ভালো করে মেশাতে হবে। সেটা 10 মিনিট ঢেকে রেখে তারপরে দুটো ভাগ করে নিতে হবে। এক ভাগ হচ্ছে কোকো পাউডার দিয়ে মাখবো, আর এক ভাগ ইউলো ফুড কালার দিয়ে মাখবো, মানে জেব্রা কেক বানাবো। সেটা তোমরা দেখতে থাকো। তারপরে প্রেশার কুকারে নিচে মোটা কাগজ দিয়ে তারপরে অ্যালুমিনিয়ামের বাটিতে বসিয়ে দিব 30 মিনিটের জন্য। তারপরে আমার কেক হয়ে গেল। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করলাম।